السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان وقال النبي صلى الله عليه وسلم نقامة إلا وقعت في كف رجل منهم فدلك وجهه وجلدا رواه البخاري. وقال النبي عليه السلام من ألا لكم من عام إلى الله المسير لم يعزن في كل إلا منبروا لها ولئن آتيتهم بمثله. وعن سعد بن عبد العزيز رحمه الله قال لما كان أيام الحرة لم يعزن في مسجد النبي صلى الله عليه وسلم ثلاثا ولم يكن ولم يبره سعيد بن المسيب المسجد وكان لا يعرف وقت الصلاة إلا بهمومة يسمع بها من قبر النبي صلى الله عليه وسلم. بعد رواية حتى معبرونكم من الله وتلك حدودني كمثله قيل من هي يا رسول الله فأكثروا علي من الصلوات
فإن صلاتكم معروضة علي. قالوا يا رسول الله وكيف تعرض صلاتنا عليه وقد أرمت أن يكون له قد بليت؟ قال إن الله عز وجل قد حرم على الأرض أن تأكل الأزناس الأنبياء عليه السلام. ما من أحد يسلم علي إلا رد الله حتى روحي أرد عليه السلام. قد عرفت وسمعت ما أخبركم جلست لكم منها فتبا لكم منهم إلى الله المسير فأحلى لكم من اعتباركم منه إلى الله المسير. فإن ترك له من عشيرتهم إلا ابتغاء لكم من عاب. وبه قال حدثنا الهمادي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التمامي أنه سمع القمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. ومن العجائب أن الحديث المشهور وهذا حديث غريب. মাজলিস মোহতরম সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে কেরাম, সুদি সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানাতাকুম মিনাল আউয়ালু সাদাকা মিন উম্মাতিন ইল্লা রাজুলুন ওয়াহিদা, রাওয়াহু মুসলিম। মাজলিস মোহতরম সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে কেরাম, সুদী সমাজ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরাটি নাজিল হয়েছে মদিনা শরীফে। মদিনা শরীফ থেকে 9 মাইল দূরে, মসজিদে নববী থেকে 9 মাইল দক্ষিণে পবিত্র মসজিদ, যেটা মদিনার মেকাত, এই মসজিদটির নাম জুল হুলাইফা। এই পবিত্র নামটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানির নাম, এবং হুজুরের নানির নামে মসজিদটি হয়। এই মসজিদটি আল্লাহ রাসূল নিজে হাতে তৈরি করেন, উনি 17 মাস ধরে এই মসজিদে শ্রম দিয়েছেন। তখন এই আয়াতে কারিমা নাযিল হয়। কোরআন শরীফ তাফসীর করতে গেলে 15টা ইলমের খুবই দরকার। ইলমে লগাত আপনার হাতে গুনে নিতে পারে, সকল হাত ওঠান। ইলমে লগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইসতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কারাত, উসুল, উসুল হাদিস, নাসেফ, মনসুখ, সনদুল তারিখ, এই 15টা ইলম আবার এক একটা 180 রকম। প্রথম 15টা, এই 15টা এক একটা 180 রকম। এই ইলম যে হাসিল করেন তিনি প্রথম কাতারে কেবল মুফাসসিরের নাম লেখা যেতে পারে। যদি কোরআনের ব্যাখ্যা কেউ মন গড়া করে, মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। আল্লাহর হাবিব বলছেন, কোরআনের ব্যাখ্যা যদি নিজের মন গড়া করে, তাফসীর বির রায় হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির বাসস্থান হবে জাহান্নাম। জোরে বলুন নাউযুবিল্লাহ, হাত উঠা জোরে করুন নাউযুবিল্লাহ।
এখন আমরা সকলেই মুফাসসির লেখার জন্য, যে জীবনে কোনোদিন টাইটেল পাস করে নেই, কামেল পাস করে নেই, ভালো দাও র পড়ে নেই, একটু গলায় সুর চুর হয়েছে, খুব মুফাসসির কোরআন ইদানিং কিছু বাসাউদা হয়েছে লিখতেছে, বাংলাদেশ জাতীয় মুফাসসির গ্রুপের সেক্রেটারি জেনারেল আখম দদ ডাব্লু ডাব্লু তত অমুকুর রহমান, আমি এলেম কালাম আমার বেশি নাই, ওরা যদি আমার কাছে তাফসিরে কাশাবের একটা লাইন তার কি করতে পারে চ্যালেঞ্জ ঘোষণা, একটা লাইন শুধু তারকিব করবে, একটা পারবে না, তাহলে মিথ্যা কথা বলে লাভটা কি? আমি যে হাদিসটা পড়েছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওগায়াতাল বাবা, এটা হলো মসজিদে জুলহুলাইবাত থেকে তবুকু 600 কিলোমিটার, এই তবুকি যাওয়ার পরে ডানি একটা রাস্তা চলে গেল, একটার নাম বাদা, বাম পাশেরটার নাম মাগনা, এই জায়গায় এই আয়াতটা নাজিল হয়। কোরআন শরীফ 114টি সূরা 1214 স্থানে নাজিল হয়েছে, 23 বছর 8 দিন ওহির সমকাল দিন। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বসে আছেন, ইন দ্য মিন টাইম হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন আপনাকে একটি চমৎকার ঘটনা বলবো যা আপনি তো শুনেন নাই, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে একজন নবীর মাত্র একজন উম্মত, এই কোন নবী, এর নাম কি? মুসলিম শরীফ মিশকাত শরীফের মধ্যে 5498 নম্বর হাদিস হযরত সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন রিসালাতের বিশ্বাস করেছে যে কোনো নবীকেই অনুরূপ সংখ্যক লোক বিশ্বাস করেনি, এমন নবী অতিবাহিত হয়েছেন যাহার উম্মতের মধ্যে শুধু এক ব্যক্তিই তার উম্মত এবং একজনই তাকে বিশ্বাস করেছে। এ নামটা আগে বলবো না, এ নবীর নামও থাক পরে বলবো, এমন কথা বলবো আছে কিনা দেখেন, পরিষ্কার হাদিস, এই যে আমার কাছে কিতাব আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মামাতো ভাইকে নিয়ে উনি মদিনা আসতেছিলেন, ওই দিন ছিলেন শুক্রবার, হুজুরের মামাতো ভাইয়ের নাম হলো আনিন নুমান ইবনে বশির, ওনার হাদিসটা তিরমিজি শরীফের 119 পৃষ্ঠা বাব কিতাবুল আম কিরাত অধ্যায়ের মধ্যে আবওয়াবুল ইদাইনি ওয়াল কিরাত, কিরাতের অধ্যায়ের মধ্যে আসে হাদিস এসেছে আনি নুমান ইবনে বশির قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في الإيدين وفي الجمعة سبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية وربما يستمع في يوم واحد فيقرأ بهما رواه الترمذي। আপনারা এখানে কিসের জন্য আসছেন? কোরআন এবং হাদিস, এত হাত উঠে বলুন তো সকল, কোরআন এবং হাদিস, এখানে কোরআন হাদিস ইজমা কে আসসালাম, অন্য কথা বললে তাতে নেকি হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ শুরু করার আগে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বিহি যিনি আজানের আলফাজগুলো সর্বপ্রথম উনি স্বপ্ন দেখে, দ্বিতীয় স্বপ্ন দেখে হযরত ওমর, আল্লাহ যেন আমাকে 45 খান হাদিস বলতে পারি, আমার জন্য দোয়া করো, বলবো হেরে জোরে গান বলবো, এমন এমন কথা শুনবেন যা জিন্দিগতি হনেন নাই, একখান ঠেলা দিলাম, পৃথিবীতে একজন নবী, তিনি 200 বছর বেঁচে ছিলেন, তার একজনই উম্মত, সে উম্মতের নাম কি? পৃথিবীতে সবচাইতে বেশি সন্তান উৎপাদন করেছেন আদম আলাইহিস সালামের পরে, ইনি 150টা সন্তানের বাপ, এ কঠিন যে ওয়া শুনবা কোথায়,
তার আগে দেখি বুখারী সাহেব কি বলছে। বুখারী শরীফের জিলদ আউয়াল মূল খণ্ড 38 পৃষ্ঠা 5 লাইন পরে এদিকে দেখো, নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। আল্লাহর হাবিব থুতু মুবারক ফেলবেন হযরতে আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে রাব্বিহি, উনি 29 বছরের যুবক, উনি উনার দুখান হাত পেতে দিলেন হুজুরের থুতু মুবারক, উনার মুখে ত্বকে মেখে নিলেন। আল্লাহর হাবিব ঘোষণা করছেন, আমার এই মুখের থুতুর লালা পৃথিবীর সব সম্পদ চাইতে মূল্যবান। আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, আপনি রাত ভরে যদি মুখে তাকে থুতু দেন, খুব সম্ভবত যদি বাচ্চা কাচ্চা না হয় নতুন হয়, তিনি স্বামী এদগাম করতে পারেন। হাসবেন কেন, কথাটা কত মূল্যবান। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনি বলছেন আই লাভ ইউ, আপনি বলছেন সেই আই লাভ ইউ আলা মেয়েকে রাত করে মুখে থুতু দিচ্ছেন, হয় আপনাকে চেঞ্জ করবে, নইলে আপনার নামে নারী নির্যাতনের মামলা দেবে। কথা বলবেন নাকি না বললে তো আল্লাহর দুশ্মন হবে, ঠিক তাই করবে না? আর সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের থুতু মুবারককে ত্বকে মেখে নিয়েছেন। হাদিস শোনেন, যেগুলো হাদিস কোরআনে নাই সেইগুলো বানাই বানাই বললে তো গুনাহ হবে, আর যারা শুনবে তারা হবে গোমরা। ওলামা ভাইরা নোট করে নেন, মদিনা শরীফ থেকে 600 মাইল দূরে এই আয়াতে কারিমা নাযিল হয়, কিন্তু যেখানে নাযিল হয় ওই মদিনার আশেপাশে, সেটা মদিনার, যেমন বগুড়া জেলার শেরেকান্দি, গাবতলী, দুপচাচা, তারপরে শিবগঞ্জ, এরকম আরো চরসি ধুনট এই থানাগুলো, তারপরে বিদেশে যাইয়া এই ধুনট বলে না, যাই বলে বাংলাদেশ, তার চেয়ে পরিচয় ডিস্ট্রিক্ট পর্যন্ত বলে। আল্লাহর হাবিব সরকার দালমের কাছে 28টি সুরা মদিনায় নাজেল হয়েছে, এক একটা সুরা মদিনার থেকে 4000 মাইল দূরও আছে, সে মাঝে মাঝে সেইগুলো আপনাদের সামনে, এইগুলো উলামা ভাইদের কঠিন হবে খুঁজতে, কারণ সুরা বাকারা নাজেল হয়েছে 140 স্থানে। আমরা বুখারী মুসলিম তিরমিজি সিয়াসাত্তার মধ্যে মাত্র 33টি জায়গা পাওয়া যায়, 140 স্থানে নাজল হয়েছে সূরা বাকারা। এগুলো খুঁজে আনেন তো, সূরা বাদ দিলাম, কোরআন শরীফ বাদ দিলাম, সূরা বাকারা 140 স্থানে নাজল হয়েছে আল্লাহর কোরআন সে বলি, 10 বছর সময় দিলাম সব আলেম ওলামাদেরকে এই জায়গাগুলো একটু খুঁজে দাও। আমাদের দেশের ওলামাদের ব্যাপার হলো সিয়াসাত্তা কিতাবের মধ্যে হাদিসের সংখ্যা আছে 28,000, পরে বলতে পারবো না এগুলো আমরা গুছাই যার একটু কইতে হল না, 28,699 খান হাদিস তাও বা তাকরারে, আর তাকরার যদি বাদ দেয় তা 17,000 আসে। আর পৃথিবীতে হুজুরের হাদিসের সংখ্যা হলো 50 খান, এই 50 খান হাদিসের ভিতরে হাদিস আছে সর্বমোট 12,66,665 খান হাদিস। আমি দেওবন্দের থেকে 1952 সালে আমি যে বছর দাওরা পড়ি, দাওরা পড়ার পরে আমি যখন দেশে আসি, আমার আব্বা জান আমাকে বলছিলেন
যে তুমি তো অনেক বড় মাদ্রাসা ছাত্র বাবা, আমি তোমার আব্বা, আমি আমি আর আমার মা বলল যে আমি তোমার মা, একটা প্রশ্নের জবাব তুমি দাও। তা আমি কেবল আসছি, মনে করলাম আমার মা মেয়ে মানুষ, উনি কি ভাই প্রশ্ন করবে আশা করে। আচ্ছা বাবা, তুমি কি অজুর মশলা পুরো শেখছো? সাথে সাথে আমার মাথায় তো ক্লিক করছে www. যখন দেশে তখন তো মাথায় ক্লিক করছে যে আমি গুগলে ঢুকবো না ইউটিউবে ঢুকবো। আমি সঙ্গে সঙ্গে বুদ্ধি করে আমি বললাম, মা আমি অজুর মশলা ভালো জানি না, শিখতে চেষ্টা করব। মা মুস্কে হাসি দিয়ে বলছে, ঠিকই বলছ। আব্বাজানকে বলল যে একে আরো হাদিস পড়াইতে হবে। সিয়াসতটা হাদিস পড়ে আমাদের দেশের আলেমরা শুধু হিংসুক হয়, শুধু হিংসুক হয় আর মারামারি করে আর গালাগালি করে আর দোয়া নিয়ে বাড়াবাড়ি করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি তাই ফেলে বলছেন, সাইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ, আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার, কওমি তাখাযু মিনহুম সাইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ, আমার এই উম্মতে কি করবে, কওমু ইয়াতাদুনা ফি তুহুরি ওয়া দোয়া। এই হাদিসটি আবু দাউদ শরীফের 13 পৃষ্ঠা, এই হাদিসটি ইবনে মাজার 275 পৃষ্ঠা 13 লাইন পরে, আর আবু দাউদ শরীফের মধ্যে 13 পৃষ্ঠার 17 লাইন পরে, সাইয়াকুনু সিনকে ব্যবহার করা হয় আন করিবের জন্য, অতি তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে তোমরা দেখতে পারবে, কওমুই ইয়াতাদুনা ফি দোয়া, তারা দোয়া নিয়ে বাড়াবাড়ি করবে, এই হবে তাদের কাজ, আর কোনো কাজ হবে না, এই দোয়া নিয়ে মারামারি করবে আর বাড়াবাড়ি করবে। তাই হচ্ছে না? এটা হাত ধরেছ তাই হবে না? আল্লাহর কসম ওলামা ভাইরা, আপনাদের হাতে পায় ধরি, আবু দাউদ শরীফ দেখেন 13 পৃষ্ঠা 17 লাইন পরে, অতি তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, তাদের আর ইবাদত বলে কিছু থাকবে না, তাদের আল্লাহর ভয় বলতে থাকবে না, তারা যেখানে সেখানে দল পাকাইয়া কওমুই ইয়াতাদুনা ফি দুআই ওয়া তুহুর, তাদের পরিণাম কি হবে এবার শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, আল্লাহর কালাম আপনাদেরকে ভালো লাগতেছে নাকি? আমাদের দেশের কিছু জাহেলেরা আছে শুধু বুখারি সহি, শুধু বুখারি সহি এই কথা তো ইমাম বুখারি বলেনি, এনার এক ভক্ত বুখারি শরীফ আমার কাছে নিয়ে এসেন, বাংলা বাংলা তো আরবি দিয়া বুড়োটা নিয়ে আমার কাছে, সহি আল বুখারি, এই সহি সহি কইয়া আপনি কি সহি বুখারি সব হাদিস আমল করেন? বুখারি শরীফের 35 পৃষ্ঠার হাদিস, ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি উনি এনেছেন হাদিস, সবাতাত কওমিন ফাবালা কাইমা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন দাঁড়াইয়া প্রসাব করেছিলেন, এই জাকের নায়ক, এই গুমরাহী দাঁতের ডাক্তার, এরপর মেসেজ করে বলছে, এই যুবকরা প্যান্ট শার্ট পরে
তোমরা বসে প্রসাব করো না, দাঁড়াই করো, যেহেতু রসুল করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এখন এই বুখারীর হাদিস সম্পর্কে আম্মা আয়েশা কি বলছে, মিশকাতের 43 পৃষ্ঠা, একটু পারো 43 পৃষ্ঠা পারো, কোরআন হাদিস ছাড়া গোপাইদের আওয়াজ করে না। আম্মা আয়েশা সিদ্দিকা 43 পৃষ্ঠা পারো, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালা তুসাদ্দিকুহু ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াবুনু ইল্লা কায়দা। এই যে আমার সামনে বলছে, আহা, আল্লাহর হাবিব বলেন, ভালো করে তোমরা শোনো, আল্লাহর হাবিব কখনো দাঁড়াইয়া প্রসাব করে নেই, ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াবুনু ইল্লা কায়দা, রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া নাসাঈ। একটু ভালো করে এদিক দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আম্মা আয়েশা বলছেন যে আমার স্বামী আমার রাসূল, ফালা তুসাদ্দিকুহু, সেই ব্যক্তি সত্য কথা বলে নেই, মা কানা ইয়াবুলু ইল্লা কায়দান, অর্থাৎ আল্লাহর হাবিব যে তাড়াই প্রসাব করেছে এই কথা যিনি বলেছেন, ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াবুলু ইল্লা কায়দান। আল্লাহ আমাকে 51 বছর, এই বছর দিয়ে 51 বছর আমি বুখারি পড়াই, কোন মৌলবি যদি তাই চায় আমার কাছে, হ্যাঁ হ্যাঁ, তুমি তো কইছো বুখারি বুখারি, এখন তো বুখারির আমল বাধ্য হয়ে আমাদেরকে সালা লাগতেছে, আর যদি বুখারির আমল করো তা দাঁড়াই মুক্তি হবে। এখন যদি আপনি মাদ্রাসা মসজিদের কাছে দাঁড়াই মতেন, আপনার কবে সালার শয়তান, কথা কন না কা, এই কথা বল, জন মুসলমানের বাচ্চা কথা বল, ঠিক নেবে ঠিক, আপনার সামনে রাস্তায় যদি কেউ দাঁড়াইয়ে মতে, সেই লোকটাকে মানুষ কি শ্রদ্ধা করবে? সে যত বড়ই ডিগ্রি হোক না কেন, আর যত বড়ই এই দেশের বড় মিয়ার চাউল হোক না কেন, বল কি ছি 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 ছি। তাহলে আম্মা আয়েশা নামক যিনি ওই হাদিসটা বর্ণনা করেছেন, হুজাইফা, ইনি অপরিচিত রাবি, এনার বাড়ি হলো মিশরের তিমাসখালি, ইনি একটা সাহাবার হাদিসকে মওকুফ হাদিস বলা হয়। আপনার সেইগুলো বোঝেন না, খালি সুর দেখা একেবারে কানের মধ্যে গান মান কিছু কয়ে দিলে, আরে বাপ রে বাপ, ওয়াজের সম্রাট, আর হ্যান্ডবিলি দেশে বাংলাদেশ জাতীয় সেগে মুফাসসির গ্রুপের সেক্রেটারি জেনারেল আখম WW ত উম মোহাম্মদ অমকুর রহমান, ঠিক ঠিক, আমার নামে তোরা বাংলাদেশ জাতীয় মুফাসসির লিখলি, আমার বয়স 86 বছর, কই আমার নাম ডাকো, আমি তো মুফাস, আমি তো কাশ্যাপ কাশ্যাপ পড়াই কামেলের, তো আমার নাম ডাকালে গো, একজন অপরিচিত রাবি বুখারি শরীফের মধ্যে আনছে। কোরআনের পরে ওলামাদেরকে আমি অনুরোধ করি, শুধু বুখারী শরীফ সহি না, আরো হাদিস সহি আছে, কথা বলেন, হাত উঠা বলেন, হাত উঠান জোরে কানে, কোরআনের পরে যদি প্রথম বুখারীকে সহি কিতাব বলে তার মত নির্ভরতার নাই, কোরআনের পরে যদি সহি কিতাব বলতে হয় তাহলে ইমাম মুয়াত্তা মালিককে বলতে হয়। চ্যালেঞ্জ আমার উদত্ত চ্যালেঞ্জ, আমার এলেমদের চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যারা বলে সহি খালি বুখারি না, আমরাও ওরা বুখারিকে সহি বলি, ইমাম বুখারির দাম আমাদের কাছে কম না, অনেক বড়, তিনি মুফাস, তিনি হাদিস জগতের সম্রাট, এতে লা শাক্কাফিহিম আমরা অস্বীকার করি না, কিন্তু পৃথিবীর মধ্যে যদি কোরআনের পরে ইমাম মুয়াত্তা মালিককে যদি সহি না বলে তাহলে সে ভুল করলো, সে অজ্ঞান। যেহেতু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই একজন সাহাবার ছাত্র, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, 49টা ছেলে ছিল, 4 বিবি, আর আমাদের দেশে কিছু পশুপাল তারা বলছে, আগে এখন বলছে যে না, ওই পশ্চিমা
যারা জানোয়ার পশু সেই তাদের ইত্তেবা করছে। وَيَدْرِيُونَ الْكِتَابَ مَا فِي أَمَانِيهِمْ وَهُمْ لَا يَعْلَمُونَ الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُولَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু শানে এই আয়াতটা নাযিল হয়। এই আয়াতটা নাযিল হয় গারগিবুল বাবান আরিশ পুকুরে, মদিনা শরীফ থেকে 66 কিলোমিটার উত্তরে। আপনারা এই 1214 স্থানে কোরআন নাযিল হয়েছে, এরপর আমি একটা ইংরেজিতে বই লিখেছি। এই বইটা ইংরেজিতে ছাড়া নাই, বাংলায় নাই। আমার ওই বইটার নাম রিভলিউশন দ্য হলি কোরআন। আপনাদের কাছে যদি কার ওয়েবসাইট থাকে www.syednazirulislam.net, এখন সার্চ দেন মেগা থাকলে দেখবেন আমার বইটা আছে। এই বইটার মধ্যে 1274 স্থানে কোথায় কোন কোন অংশ নাজেল হয়েছে, এটা আমার 10.5 বছরের থিসিস। এগুলো আমি আলম করে, আমি এমফিল যখন করি আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহ এমন একটা বিষয়ের উপর তুমি আমাকে পিএইচডি করাও যেই যেই ভাষায় ডক্টরেট আজ পর্যন্ত আমাদের দেশে কেউ করেনি। একটা সুরপুর জানো না, আর তুমি মুফাসসিরে কোরআন বাংলাদেশের জাতীয় পরিষদের সেক্রেটারি জেনারেল, টিভির ভাষ্যকার, অমুক চ্যানেল, আমার বাড়ি গোপালগঞ্জ, রাষ্ট্র এখন আমরা চালাই। কান কার জায়গায় কোহান এসে কার মা কার সাওয়া, আমার চোখের বাইরে সি 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 ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা মিত্তু রাইতু লাইলাতান, আমি ইমাম মালিক, আমি এক আনাসের ছেলে, আমার আব্বা 10 বছর রসুলের খাদেম ছিলেন। যেরকম কয় বছর? 10 বছর রসুলের খাদেম ছিলেন আমার আব্বা। আমার আব্বার থেকে আমি শুনেছি, আমি ইমাম মালিক বলছি, মা মিত্তু রাইতু লাইলাতান, আমি যেদিনকে ইমাম মহাত্মা মালিক পড়াই সেই দিন রাত্রে আমি আমার রসুলকে শব্দ দেখি। পৃথিবীতে কোনো মহাদ্দেস এই বাক্য শব্দ ব্যবহার করতে পারেনি, আর মহাত্মা মালিকের মধ্যে কোনো জয়ীফ হাদিস নাই। বখারি শরীফের মধ্যে 23টি আপত্তিকর হাদিস আছে, এমন আপত্তিকর যে সেটা হাদিসই না, এরকম শব্দ আছে। বুখারী শরীফের জিলদ আউয়াল 543 পৃষ্ঠে 5 লাইনে পরে, এই অধ্যায়টার নাম আল কসমুল জাহিলিয়া। এই জাহিলিয়াতের কসমের মধ্যে এই হাদিসটার সম্পূর্ণ গায়রে সহি তো বটে, আরো কিস্তা বলবো না। হাদিসটা আমি পড়লে বুঝবেন এটা হাদিস না। এখানে ইমাম বুখারী ঢুকই দিয়েছে হাদিসটা, আমর ইবনে মাইমুন قال رايت في الجاهليات قراده اجتمع عليها قراده قد زنت فرجموها فرجمت معهم। আমার এগুলো ধরো খালি বুখারী বুখারী নি হাল বড়, আমি ভাল পারি না, আমি দেখি কোন হাদিসটি কেরম। আজি তো সিয়াসত তো আমার কাছে আলহামদুলিল্লাহ খুব সরল। আমার আম্মার জন্য দোয়া করি, আমার আব্বা জানের জন্য দোয়া করি। আমাকে দেওবন্দের থেকে আসার পরে আমার আব্বা আবার জামিউল আজহারে বিশ্ববিদ্যালয়, কায়রো বিশ্ববিদ্যালয়, আমার মা বলছে আরো 6 বছর পরে তোমার 44 খান কিতাব পড়তে হবে, তা না হলে একটু বোঝা যেত না। হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন সবাতাতা কওমিন ফাবালা কাইমা, দাঁড়িয়ে পড়ার হাদিস আনছে। আম্মা আয়েশা বলছেন জানা ফালা তুসাদ্দিকুহু মাকানা ইয়াবুলু ইল্লা কাইদান। তিরমিজি আহমদ নাসাই হাদিস 43 পৃষ্ঠা। ছেলেদেরকে আলেম বানাও, আলেম বানানোর পরে ইঞ্জিনিয়ার বানাও, বুয়েটে দাও সুয়েটে দাও,
যেখানে দাও নাজায়েজ নাই, কিন্তু ছেলেকে আগে আলেম বানাও। অন্তত আলেম হলে মাদ্রাসা পড়া যেটা হবে কি, আপনার ছেলে মেয়ে নামাজি হবে। এলেম আল্লাহ যাই শিখুক না শিখুক, এ বেমান হওয়ার কারণে মা বাপকে কেয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। শুধু নয়, এর কারণে খারাপ সন্তান হলে খারাপ সন্তানই তোমাকে সাইয়েস লাউ নাহানার তোমাকে জাহান্নামে পৌঁছে দেবে। আমার কথা কি আমার দরুদিরে বুঝতে পেরেছেন? একটু হাত উস করে বুঝতে পেরেছেন? আমরা কি দাঁড়াই প্রসাব করব? আমার পূর্বের মাওলানা অত্যন্ত ভালো কথা বলেছেন, আমার স্নেহের ছোট ভাই, অনেক বড় আমা বেড়ালেন। আমি শুধু কাদিনিয়া নয়, এরকম আরো অনেক দল আছে কাদিনী চাইতেও খারাপ। হুজুর বলছেন ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ পাক আমার আব্বা আম্মা জানকে জান্নাতবাসী করুক। অন্য যদি আমাকে মাদ্রাসা না পড়াতো, আমি আল্লাহর নবীর হাদিস বুঝতাম না, কোরআন শরীফ আমি বুঝতে পারতাম না। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম আমার আব্বা আম্মাকে আপনি জান্নাতবাসী করে যখন আমি আমি আমার এক ছাত্রকে একদিনকে মারসালাম, ও ছেলেটা টাইটেল পাস করে এমএ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিতের প্রফেসর। তো আমাকে বলছে হুজুর আমার আব্বা মূর্খ মানুষ, উনি কিছু বোঝে না, এই জন্য এইগুলো প্যান্ডেল ঠিক করে নেই। বলার সাথে সাথে আমি সর মেনে দিই, আর গোপালগঞ্জের সর আমাদের বেদন। তোর বাপ মূর্খ যদি হতো তাহলে তোকে এমএ পাস করাতো না, পিএইচডি করাতো না, কামেল পাস করাতো না। তোর আব্বা এখানে প্যান্ডেল করছে তাই বলছে আমার আব্বা মূর্খ মানুষ, এই কথা বলে? তোর আব্বা জ্ঞানী মানুষ তাই বলবে? জ্ঞানী যদি হতো, জ্ঞানী হয়েছে বলে তোকে কামেল পাস করাইছে, তোকে এমএ পাস করাইছে। তুই সায়েন্সে নিয়ে তুই গণিতের উপর তুই ইসি এই বিশ্ববিদ্যালয় পড়েছিস, সকল জনগণের সামনে তোর বাবার পা ধরবি, আমি তো আসি করব না। আমার বাপ পৃথিবীর কাছে ছোট হতে পারে, কিন্তু আমার আব্বা আমার কাছে সবচেয়ে বড়। একটু কথা বলেন না কেন, হাত উঠল না, কষ্ট পাইছে? আমার এই জন্য হাদিস আছে পিতামাতার সামনে শ্বশুর শাশুড়িকে জোরে ডাক দেওয়া জায়েজ নাই। ইমাম তিরমিজি মকরু তাহরিমা বলেছেন, হাদিস আজকে বলবো যা জিন্দগিতে হুনিস নেই। কি মনটা একটু খাটো করলেন নি, কিচ্ছু আসা যায় না, চলিয়ে যাওয়া যাও। আল্লাহ পাক হারিরে জবাল মদিনা শরীফের থেকে 354 কিলোমিটার, তেসরা রজব বুধবার আসরে নামাজের পরে
আয়াতে কারিমা নাযিল হয়। এইটুকু সূরা আহজাবের মধ্যে 73টা আয়াতের এই 9টা রুকুর মধ্যে এই শব্দটাকে রজব মাসে 3 তারিখে বুধবারে আসরের নামাজের পরে যখন নাযিল হয় তখন 86 জন সাহাবা ছিলেন, তার ডান পাশে হযরত আনাস ছিলেন। এই আয়াতটা হযরত আনাসের কাছে সর্বপ্রথম পৌঁছায়। সুবহানাল্লাহ, আপনাদেরকে দুইখান পায় ধরি ছেলেদের আলেম বানাও। وما تق فيك فلا تدرنكم منها فلا تخصينهم إنه كان بهتانا وإثما مبينا। পৃথিবীর এমন কোন সমস্যার সমাধান নাই যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে। আমাদের গন্ড মূর্খ মানুষ, আমরা কোরআন বুঝি না, কিন্তু আল্লাহ পাক সবসময় রিয়েল এবিলিটি দেয়ার প্রসেস দেয়ার দোজ হু ইফ উই এস্টাবলিশ দেম ইন দি ল্যান্ড এন্ড এস্টাবলিশ রেগুলার প্রেয়ার গিভ রেগুলার চ্যারিটি এন্ড রাইট এন্ড ফরবিড রং টু ডিসিশন অফ অল এভিয়ার্স আল্লাহ ইজ এক্সাল্টেড ইন পাওয়ার। পৃথিবীর এমন কোন সমস্যার সমাধান নাই যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেনি, ঠিক না? একটু হাত একটু দেখাইতে হবে, ঠিক না? এই কোরআনকে মানেন, মাদ্রাসা বললে খারাপ হয় না। সবচেয়ে সৌভাগ্য আপনি, আপনার পিতামাতা যখন মারা যাবে, হাদিস শরীফ মধ্যে আসছে মুসলিলাত লাহু শামসু ইনদা উদুবিয়া ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুল দাউনি ওয়াসাল্লি রাওয়াহু ইবনে মাজা। 21 পৃষ্ঠা 26 পৃষ্ঠে 21 লাইন পরে দেখেন এই হাদিসটি ইবনে মাজার থেকে আনা হয়েছে। 26 পৃষ্ঠে 21 লাইন পরে বের করেন। আপনাদের দেওয়া মিশকাত তৈরি করতে সিয়াসাতের এমন কোনো অধ্যায় নাই যে আমার মুখস্থ নাই। ছাব্বিশ পৃষ্ঠে 21 লাইন পরে একবারে গুনিয়ে গুনিয়ে নেবেন। খারাপ লাগতেছে না? খালি সুর দিয়ে ওয়াজ করো। পানি যদি, ডাল যদি না থাকে, হলুদ মরিচ দিলি তো ডাল হয় না। পাওয়া গেছে না ওদা? একটু ধরো, আমি বড়ি মরে গেলি বুঝবা কেমন। ছাব্বিশ পৃষ্ঠা আর 26 পৃষ্ঠা 21 লাইন পরে হাদিসটা এই যে বাবা। إذا أدخل الميت القبر مسلت له الشمس عند غروبها فيجلس يمسح عينيه ويكون داوني مصلي زماي ওই যে একটু দাগ দিয়ে থাও। এখন বুড়ো হয়ে গেছি, বাড়ি গেলি আপনারা যেন ওয়াজ শোনেন, বাড়ি গেলি আমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসা মুহাদ্দিসরা জিজ্ঞেস করে, দাদা ভাই কবে আসবে? আমরা বাড়ি আসি তো আমার সুখ শান্তি নাই, বাড়ি দিয়ে আসবো সব ঈশার নামাজের পরে আমার মসজিদে এসে সব ছাত্র মহাদ্দেশ হুজুর আমরা হাদিস পড়বো। মানে আমার কি সেই এলেম আছে নেই? সাগের যৌবন সমাজ একটা ছিল, সেই চেতনা তো নাই। না হুজুরে আপনি পড়ান, টে পড়াই ঈশার নামাজের পরে দুই তিন ঘন্টা যা দাও, বোখারি দাও, মুসলিম দাও, তিরমিজি দাও, নাসাই দাও, কাসসাব দাও। আমি কোনো কিতাব বলতে নাই, আমি কই নাম পারবো না, এই কথা বলতে আমার শরম লাগে। আপনাদের দোকান পায় ধরি, আপনাদের ছেলেদেরকে মাদ্রাসা পড়াবেন। অনেক ব্যাকুল ছেলেরা মাদ্রাসা দাখিল পাশ করে কলেজে ভর্তি, তো লজ্জা করে না? গভর্নমেন্ট আমাদের দেশে কামেল পাশ করলে এর ভ্যালু দেশে, সেখানে তোর কলেজ আর যা দরকার নাকি? আর অনেক আলেমরা আছে দুখান হাতে পায়ে ধরি, আপনাদের ছেলেদেরকে মাদ্রাসা পড়ান। মাদ্রাসা পড়লে এখন তো লজ নাই, মাদ্রাসার প্রিন্সিপাল হলি কতবার তামাশা মাই তো বাইতেছে, ফাজল পাশ করে গুডি খানিকটা টা তোয়ার জায়গা নেই। কামেল পাশ করে একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হলে কতজন পায়?
হিসাব করে দেখো আমরা মোল্লা আর নিচেই নাই। মুসলিত লাহু শামস ইনদা গুরুবিহাল ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুল দাউনি মুসাল্লি। ইবনে মাজাহ থেকে আসমা বিনতে হযরত সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ছোট কালার ছোট ছেলে ছোট মেয়ে হুজুরের 13 দিনের বড়। এই রাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ছোট খালার মেয়ে আর ইনি 13 দিনের বড়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাব এই হাদিসটা সাইজন বয়ান করেছে। হযরতে আসমা বিনতে যায়েদ বর্ণনা করেছেন, হযরত জাবের বর্ণনা করেছে, হযরত তালহা করেছে, হযরত নুঈম ইবনে আখমান এই চারজন রাবি হাদিসটাকে বর্ণনা করেছে। যখন আল্লাহু আকবার এই হাদিসটা মিশকাতে আনছে ইবনে মাজাহ থেকে, আপনাদের কিরম লাগতেছে গন্ধি? দলিল ছাড়া কোনো কথা হবে না। যারা দিনদার আল্লাহ আলা নিজে আল্লাহর কোরআন বুঝতে চেষ্টা করেছে, তুমি যদি এলেম যতটুকু থাকুক না কেন, তুমি মাদ্রাসা পড়ছো, আলেমুল আমাদের কাছে রইছো, মশলা শিখছো, দিন অবস্থা চলেছ, তুমি তো সৈভাগ্যশালী। তার প্রসঙ্গে হুজুর বলছেন এই লোক যখন মারা যাবে কবরে তখন মুসলিত লাহু শামসু ইনদা গুরুবিহা, শামসুন মানে সূর্য, দিনদার লোকরা যখন মারা যাবে তখন সে দেখবে সূর্য ডুবু ডুবু ভাব, তাকে বসানো হবে। আমাদের তাকান, তাকে বসানো হবে আর সে ঘুমের থেকে বাসুর ঘরের দোলাল যেমন চোখ মুস্তি থাকে, ইয়ামসাহু মজারে সেগা ইয়ামসাহু আইনাই হ্যাঁ কামত পর্যন্ত, যার মধ্যে হাল মুস্তাকবেল দুটেই জামানা রয়ে গেছে, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স, লেগার কানেক্টার টানবিক হাউ ব্লিংস অফ দ্যাট হি ওয়াজ এ এক্সেপশনাল পায়াসম্যান। একটু ইংরেজি কলম, যখন সে কবরে থাকবে কবরের ভিতরে ফেরেশতারা যখন বসাবে ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহে, তখন চোখ মুছতে থাকবে আর বলতে থাকবে ফেরেশতারা প্রশ্ন পরে হবে, সূর্য ডুবে যাচ্ছে আমাকে নামাজের ব্যবস্থা করে দাও, দাউনি দাউনি আমাকে আমাকে নামাজের ব্যবস্থা করে দাও। যারা নামাজি তাদের সম্পর্কে আল্লাহর হাবিবের হাদিস এসছে। আপনার কত সৌভাগ্যশালী আজ ফাজেল মাদ্রাসা যারা করে গেছে তারা দেখেন জান্নাতের জান্নাতের হাওয়া কবর আছে, তারা বোকা না, জায়গা দিয়ে গেছে, জমি দিয়ে গেছে, গুঠিয়া মসজিদ যিনি করেছে যে ভদ্রলোক, পৃথিবীর মধ্যে মক্কা মদিনার পরে এত বড় মসজিদ আর পৃথিবীতে নাই, এটা আমার বাংলাদেশে বরিশালে, বরিশাল গুঠিয়া সেই শস্বিনী মাদ্রাসা যাওয়ার সময় দেখবেন ডান হাতের ডান পাশে 90% বিঘা, 33 না 90% বিঘা, 42 বিঘের উপরে একটা মসজিদ করেছে ভদ্রলোক। আর আমার জ্ঞান একটা মসজিদ করলি 14 বাপ বেটা, রহিম ভাইয়ের 2 বস্তা, করিমির মা হাফ বস্তা, হ্যাঁ ফেলির আব্বা 2 সাল লন্ডনে থাকে, উনি দেশে 25 কানি, আর ওই দেশের মৌলবী তারে মার হাবা বসা, আমি ওই মৌলবীর বলি দরিয়া কুয়ই মুদ্দিনা মাত, বিদেশে থাকে 2 সাল লন্ডনে, তার তার বাবা দেশে 25 কানি, তার বাবা মার হাবা, তোর মার হাবা বলতে গেছি কিনা, আজকে বলে দেব আমি ঠান্ডু শান্তুরি বলছিলাম
ওরা পাঁচ ভাই, ওর বড় ভাই আমার সাথে পড়তো, বড়টা মরে গেছে, শান্তির কালমায় শান্তি জিগায় এই মসজিদ তুই করলি কেন? ওর আম্মা খুব ভালো মানুষ ছিল, আমার মার দুই তিন বছর তোর বড়, মেজর জলিলির মা আর আমার মা, এরা কিন্তু আপন মামা তো হুয়া তো ভাই বোন। এই নবম সেক্টরে যার কারণে আমি ডক্টর নজরুল ইসলাম মুক্তিযোদ্ধা হতে বাধ্য হয়েছিলাম। শান্ত ভাই বলল আমাকে, বলল পীর সাহেব হুজুর আমার মা আমাকে ওসিয়াত করেছে, তুমি টাকার মালিক হলে একটা মসজিদ করে দিও। আমি একদিকে মার ওসিয়াত মানা হলো, অপর দিকে যে আল্লাহর ঘর বানায় আল্লাহকে খুশি করার জন্য মাম বানালিল্লাহকে মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাত। হাত উঠন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই হাদিসের মধ্যে আরবি আনাস বলছেন মান আখরাজা আযম মিনাল মসজিদে বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাত, যে মসজিদের ঝাড়ু দেয়, মসজিদে ঝাড়ু দেয়। হযরতে হযরতে মরিয়ম আলাইহিসসালামের মা আল্লাহ পাক, উনি বেগম হান্না, উনি বাইতুল মুকাদ্দাস নিজের মাথা যখন বিটারা দেখতো না, তখন মাথার চুল দিয়া ওই বাইতুল মুকাদ্দাস নিচে চলে যেত। ওনার ২৭ জোড়া সন্তান মারা যায়। এরপরে উনি ওখান থেকে দোয়া করে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে ৫০,০০০ নেকি হয়। এটি যেরকম কত, যারা হাত উঠাবে না ওরা সম্পূর্ণ মুসলমান থেকে খারিজ। হাত উঠান। আল্লাহর আল্লাহর ঘর কাবা শরীফের পরের স্থান হলো বাইতুল মাকদাস, তারপরে হলো মসজিদে নববী। মসজিদে নববীতে যদি কেউ জামাতের সাথে নামাজ পড়ে, হাদিসে আসছে যে ৫০,০০০ নেকি পাবে, বাইতুল মুকাদ্দাসে পড়লো ৫০,০০০ নেকি পাবে। আর বাইতুল্লাহ হারামের মধ্যে কেউ নামাজ জামাতের সঙ্গে পড়লে আল্লাহ পাক ১,০০০০০ নেকি দেয়। এটা হলো সর্বোচ্চ নেকি। এর চাইতে যদি কেউ নেকির সংখ্যা বেশি বাড়ায় তাহলে তিনি অত্যন্ত ভুল করবেন বলে ট্রাইব্যুনালে জানানো হয়। ইদানিং এক মৌলবী, নাম বলবো না, ইদানিং দিল্লি থেকে এক মৌলবী সাহেব, উনি বলছেন যে মক্কা মদিনার পরে স্থান হলো দিল্লির একটা স্থান। আমি নিঃসন্দেহে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার হাবিবুর রহমান খৈরাবাদী উনি ফতোয়া দিয়েছেন, এ কথাটা যিনি বলেছেন তিনি অত্যন্ত মারাত্মক ভুল করেছেন। আমরা শালীলতা বজায় এক কথা বলি, মক্কা মদিনা, মক্কার পরে বাইতুল মাকদাস, তারপর হল মদিনা। এটি যেরকম কথা, ওই দিল্লি ফিল্লি বাংলাদেশ আমার তমক নাই। আবার উনি বলেছেন দিনী শিক্ষা যদি মসজিদে না হয়, যদি কেউ দিনী শিক্ষা দিয়ে বেতন নেয়, দিন এলেমের শিক্ষা নিয়া, উনি এই অর্থটা ভুল করেছে। ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওহুম মুহতাদুন, এটা নাসেক মনসুকের আয়াত, অর্থাৎ এটা অন্য নবীদের সময় ছিল নাসেক, আমাদের রসুল সম্মান সুখ হয়ে গেছে এই হুকুম। যদি তাহলে মুরিদ আল্লাকুম ইল্লা মজাজাল হো, যারা ওলামারা আছে তারা বসবা আন্তা মৃত করবে, এক পার্টি করলে কুল্লু হিসমিন বিমাল দৈহিম ফারিহন, যে আল্লাহ কোরআনে বলে একটা দল যেই করুক, যে দল তার কাছে ভালো লাগবে সেটা খারাপ হলেও ভালো লাগবে। তুমি একটা মতাদর্শ হলি, তোমার ওই মত নিয়ে আমরা ফালাফালি করবো না, তোমার মতটাকে আমরা ই করো, আমরা জাজমেন্ট করবো কোরআন হাদিসের উপরে। আপনি যে দল আরো করেন, ৫০০ বছর পরে আরো যদি কোনো দল হয়, দল গঠন করেন, সেটা কোরআন হাদিসের মাপে যদি হয়, আলহামদুলিল্লাহ। জোরেগান জোরেগান, আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈন মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলেন হুজুর, যে ৭৩ গ্রুপের মধ্যে কোন দলটি নাজি হবে, কোন দলটি নাজাত পাবে? হুজুর বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। এদিকে আমাদের দিক তাকান, আলেম ওলামাদের ওয়াজ শোনা দরকার।
আমি আর তোমাদের মাঝে বেশি দিন থাকবো না, আমার বয়স অনেক হয়ে গেছে, 86 বছর 7 মাস পড়ে গেছে বয়স, কোন সময় আটা দেব। মৃত্যু তোমার আসবে, জাস্ট টাইম নো কমপ্লেন বাট ইউ উইল বি ডাই, এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। খালি পাবলিকই অশুনবেন না, আপনাদের আলেমদেরও শোনা দরকার। আজকে মানুষ শুধু কাঁদি নিয়েই শুধু খারাপ না, আরো কত দল খারাপ হয়ে গেছে, আমি নাম বলবো না, নাম বললে ভাসুর বেজার হয়। নাতিরে বসবে বাসর ঘরে গেলি কি করবো, ওই এম এ পাশ দিয়ে বাস করা লাগে না, ও কিছু না বললেও সে অটোমেটিক্যাল ডিজিটাল ডিগ্রি সবই বোঝে। কি বলছে ভদ্রলোক, কি বলছে আপনারা, আমি সব বলবো না, ইনকিলাব পেপারের 14 জানুয়ারিতে দেখেন, বিস্তারিত সব দিয়েছে কে কি কোথায় বলেছে, লিখেছে দিনই শিক্ষা নিয়ে টাকা, যদি কেউ টাকা নেয় তাহলে দিল্লির ওই ভদ্রলোক বলছে, নাম বলবো না, দিল্লির ওই ভদ্রলোক বলছে যে জিনাকারীরা বিশ্বারা যারা বিশ্বাগিরি করে, যারা জিনা বা বিচারি করে, তারাও এদের আগে বেসতে যাবে, যারা নাকি অর্থাৎ দিনই শিক্ষা নিয়ে যারা টাকা নেয়, তাহলে তো পৃথিবী কোনো প্রতিষ্ঠান চলবে না, চলবে মানে কথা বাড়তি বাড়তি অনেক দূর চলে গেছে। আমি অনুরোধ করব এই ধরনের কথার থেকে আপনারা রুজু হয়ে যান, যেহেতু তাহলে দেশে একটা বিপদগামী সৃষ্টি হবে। কি কি লেখছে আমি সব বলবো না, আপনাদের কাছে যদি ইনকিলাব পেপারে থাকে, ধর্মাদর্শ একটা চ্যাপ্টার আছে সেখানে 14 থেকে 17-19 পর্যন্ত, অর্থাৎ 17 পর্যন্ত ও 14 থেকে 17 বা 19 পর্যন্ত ইনকিলাবগুলো মাঝখানে দেখবেন, দেখে আমাকে ফোন করবেন, আমি বলতে চাই না, আমি খাতায় বজরগারে বজরগারে খাতায় কার নিস বুজুর্গদের ভুল ধরা আর এক ভুল, এটা যদিও ফার্সি ভাষা বলছে কিন্তু আমি এটা মানি না, ভুল তো ভুল, যেরকম ভুল হাত উঠা ঝরকান দাদা সাহেব ভুল তো ভুল। আমিয়া মাদ্রাসায় পড়ে দিনই শিক্ষা নিয়ে যদি টাকা নেয় তাহলে বিশ্বাস আগে তাদের আগে বেসতে যাবে, এই ফাউল কথা তুমি কোথায় পেয়েছ? মনে করো না পৃথিবীর মধ্যে এখন আমরা রাসূলের উম্মত আছি, যখন আল্লাহু আকবার। আমাকে গতকাল আমি পুরসা মাদ্রাসা সভা করেছি, আপনারা জানেন উত্তরবঙ্গে সবচেয়ে দুটো বড় মাদ্রাসা দর্শিনী জামি, তার মধ্যে পোরশা মাদ্রাসার সকল মহাদ্দিসরা আমাকে এত অভিনন্দন দিয়েছে, এত দোয়া করছে যে শেখ সাহেব আমরা এই কথা বলতে পারিনি আমাদের ভয় করে, কিন্তু আপনি তো আপনার বাড়ি গোপালগঞ্জ, আপনাদের পাওয়ারই আলাদা, বলছে 12টার পরে আমলে 12টার ব্যবস্থা করতে দেবেন, কেডা তোর কোন প্রশাসন আছে আমার কাছে নিয়ে। আমি ডক্টর নজরুল ওয়াজ করতে এসেছিলাম, আমার হাতের এই মোড় অনেক উদ্দে কোন বিধান আছে, আমি ল অ্যান্ড জাস্টিসের ছাত্র, আমি আইনের উপর এম এ পাশ করে পিএইচডি করেছি, আমি উকিল না, উকিলের চাচার খালুর আব্বা, আমার মাথায় দেখছিস টুপি আর দাড়ি অজাগায় দাড়ি রাখেনি, খবরদার এ কথাগুলো খুব মারাত্মক, কি মারাত্মক না, এগুলো কাজে নিশ্চয়ই তোমার মারাত্মক। আল্লাহর রাসূল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة ترتدون
আল্লাহর কালাম আপনাদের কিরম লাগতেছে কন্দি? হাতটা খারাপ লাগতেছে নাকি? আমি দোয়া করি আল্লাহ পাক এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কামেল নিও। আমি আমার জামাইরে বলবো বাদান, চাকরি জীবন ভরে ক্ষমতা জীবন ভরে কার থাকে না, চাকরি জীবন ভরে থাকে না। এই মাদ্রাসা যারা চোর করে গেছে মরুপ্রিয়া ফুরফুরা দাদা হুজুর, এবং যাদের মাধ্যমে এখানে এই মাদ্রাসা হয়েছে আল্লাহ পাক তাদের জান্নাত বাসী করুক, এবং তার যারা উত্তরসূরি আছে তাদেরকে তুমি সঠিকভাবে আল্লাহ বোঝার তুমি তৌফিক দাও, এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কামেল মাদ্রাসা পরিণত করে দাও। আসতে বলি আমি তো কলম তো স্টাস আসেনি, কলম যে আল্লাহ মাদ্রাসাটা কামেল করলো আস্তে আস্তে কষে কাল রোজা রেখেছ জোরে কেন আল্লাহ আকবার, আস্তে যে বলবে সে খোদার দুশ্মন জোরে কেন আল্লাহ আকবার। এখানে চমৎকার একটা আয়াত পড়ছি, এই আয়াতের সময় সাদিচ্ছা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগাতুল গেলান, এটা মদিনা শরীফ থেকে 160 মাইল দূর এই জায়গায় ইজাজুল জেলা সুরা নাজল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা নিম গাছ ছিল, ওই নিম গাছটা এখনো বেঁচে আছে। হজে যাইয়ে তো খালি কেনা কেনা কাটা করবার চোখা জোর কিনবা, আর ইস যত রকম কিনা কাটি তাই করবা, তুমি যদি মার্কেটই করো তাহলে হজ করছো কিনা। আমি হজর থেকে আসার সময় 30টি টুবি কিনছে মেড ইন বাংলাদেশ, ওই লোক তো লেখাপড়া জানে আমলো সাসা কি করছো দেহাল আছে মেড ইন বাংলাদেশ, এত গবুড়ুও পাওয়া কবু যদি ভালো দেখছে মক্কার তিনি না ওই যে লেহার হচ্ছে বাংলাদেশ। কেনাকাটা করতে গেছো খালি হযরত উসমানের গলা ধরে হুজুর কান্দতেছে, আল্লাহর হাবিব বলেন এমন কান্না কান্দতেছে, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন, বলে আমি দুনিয়ার থেকে পর্দা করার পরে 3টি ঘটনা ঘটবে,